আসসালামু আলাইকুম। আমি এখন গত 21 তারিখের ওয়ার্ক ট্রেকিং রেকর্ড করতেছি। তো 21 তারিখে আমি বেশ কয়েকটা টেবল বানাইছিলাম প্রেসক্রিপশন ডাটাগুলো এন্ট্রি করার জন্য। তো ফার্স্ট একটা টেবল হচ্ছে যে নিউ প্রেসক্রিপশন টেবল। এখানে সিকিউরিটির কারণে আমি মূলত টেবলগুলো দেখাইতে পারছি না, তো টেবলের নামগুলো দেখাচ্ছি, টেবলের নামগুলো বলতেছি আর কি। পর হচ্ছে ওই টেবল, অন এক্সামিনেশনের জন্য ওই টেবল থাকবে এখানে। যেমনটা এই যে পেশেন্টের ইনফরমেশন যেগুলো আছে সেগুলো থাকার জন্য হবে যে প্রেসক্রিপশন টেবলটা, ডিজিজ কন্ডিশনের জন্য ডিজিজ কন্ডিশন টেবল, সিসির জন্য সিসি, এবং ওইর জন্য ওই, হিস্ট্রি রাখার জন্য হিস্ট্রি, এই হিস্ট্রিটাকে রাখার জন্য হিস্ট্রি টেবলটা থাকবে। তারপর অ্যাডভাইস রাখার জন্য অ্যাডভাইস তাহলে একটা টেবল থাকবে এখানে। এরপরে মেডিকেশনের যে অপশনগুলো আছে সেখানে যে ব্র্যান্ড নেম, মেডিসিন গ্রুপ এগুলো রাখার জন্য, এবং ব্র্যান্ড নেম এগুলোটা রাখার জন্য আছে যে প্রেসক্রাইব মেডিসিন নামে একটা টেবল থাকবে এখানে। আর এরপর হচ্ছে যে টাইপ ডোজ, এটাও এটার সাথে থাকবে। তারপরে এর ডে যেটা আছে ডিউরেশন, ডিউরেশনটা আলাদা একটা টেবল যাতে এটা আমরা ডেটাগুলো এখানে আনতে পারি এটা। এবং এই নেক্সট ভিজিটে যে ড্রপডাউনটা আসছে এই ড্রপডাউনের ডেটাগুলো যেখান থেকে আসবে ওটার জন্য আরেকটা টেবল। মোট এই কয়েকটা টেবল বানানো হয়েছিল। তো যদি আমি আরেকটু রিভিউ করি কী কী টেবল আছে, একদম নিউ প্রেসক্রিপশন টেবল, ও ই টেবল, এবার প্রেসক্রাইব মেডিসিন টেবল, তারপর অ্যাডভাইস নিউ টেবল, ডায়াগনোসিস অ্যাডভাইস নিউ টেবল, সিসি টেবল, ডিজিজ কন্ডিশন টেবল, আর ইউনিক আইডি টেবল। এই কয়েকটা টেবল আমি গত 21 তারিখে ক্রিয়েট করছিলাম।